আজ ঢাকা ডাইনামেরস ও সিলেট সিক্সার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পঞ্চ বছরের সেই ম্যাচে ঢাকা ডাইনামেরসের বিপক্ষে নয় উইকেটে জিতে যায় সিলেট সিক্সার্স অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এবং রাজশাহী কিংস টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুরের অধিনায়ক মাসাফি এ নামেন রাজশাহী কিংস রাজশাহী কিংস ব্যাট করতে নামলে মুমিনুল হক ব্যক্তিগত নয় রানে প্রতিপক্ষ সোহাগ গাজীর বলে ক্যাচ আউট হন ক্যাশ ধরেন রুবেল হোসেন পরবর্তীতে নাজমুল ইসলামের বলে লুক রাইড ব্যক্তিগত এগারো রানে সাজঘরে ফিরে যান রনিতা রুকদা সাতচল্লিশ রান মুশফিকুর রহিম এগারো রান পাটেল তিন রান সাজঘরে ফিরে যান পরে সামি ব্যাট করতে নামলে উনত্রিশ রান করেন ফরহাদ রেজা একদম খালি হাতে এবং মেহেদি হাসান মিরাজ পনেরো রান করেন পরিশেষে ফ্র্যাঙ্কলিন বাইশ বলে ছাব্বিশ রান করে অপরাজিত থেকে যান পরিশেষে রাজশাহী কিংস নির্ধারিত বিশ ওভারে তাদের রানের খাতায় একশো চুয়ান্ন রান সংগ্রহ করতে পারেন এখন মার্শাবি বাহিনীর রংপুর রাইডার্সকে জয়ের লক্ষ্যে একশো পঞ্চান্ন রানের পেছনে কঠিন দৌড় প্রতিযোগিতা লড়াই করতে হবে দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন